আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে সুস্থ আসো ভালো আছো রমজান এবং ঈদের ছুটি পর আজকে আবার তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে আমাদের সুপ্রডা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থাকে ক্লাস কুড়ির পক্ষ থেকে আমি সুলতানা সাইন দীপা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের পাঠদান করব তোমাদের বাংলা প্রথম পত্রের বইয়ের আরেকটি অংশ আনন্দ পাঠ থেকে আনন্দ পাঠের একটি গল্প ইতিমধ্যে তোমাদের ক্লাস করানো হয়েছে আজকে আমি তোমাদের বইয়ের দ্বিতীয় গল্পটি পাঠদান করবো তো দ্বিতীয় গল্পটি নাম দেওয়া আছে জিত তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে কি জি। আর তোমাদের এই জিদ গল্পটি লিখেছেন পল্লিকবি জসিম উদ্দিন জিৎ গল্পটি পড়ার আগে বা পাঠদান করার আগে আমরা একটু যে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে জিৎ বিষয়টা কি। আমরা যে জিদ করি জিত বিষয়টা হচ্ছে তোমার মন মতো বা আমার মন মতো কোনো কিছু না হলে তাহলে কি করি আমরা রাগের বহিঃপ্রকাশ ঘটাই সে রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আমরা আমাদের নিজেদের উপর কোনো ক্ষতি করি বা জিনিসপত্রের ক্ষতি করি তাহলে এই জিৎ জিনিসটা কিন্তু ভালো নয় কারণ তুমি তোমার নিজের শরীরের ওপর যদি কোনো ক্ষতি করো সেটা তোমারই ক্ষতি জিনিসপত্রের ক্ষতি করলে সেটা তোমারই ক্ষতি তাহলে আজকে আমরা সেই জিতটা সম্পর্কে তো বুঝতে পেরেছি একটু তারপর আমরা আমাদের লেখক জসীম উদ্দিনের লেখার জিত গল্পটি একটু পড়বো পরে আমরা আরও এর গুরুত্বটা উপলব্ধি করব। তবে শিক্ষার্থীরা চলো জিত গল্পটি পাঠদান করার পূর্বে আমরা এই গল্পটি যে সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করেছে তা সম্পর্কে জানবো এবং এই গল্পটি শিক্ষণপোল কী সেটা একটু আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি তোমরা সবাই একটু বোর্ডে লক্ষ্য করো দেখো আমরা এই জিদ গল্পের যে শিক্ষণ ফল আছে লেখক এর জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে আমরা জানতে পারবো গল্পটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবো নতুন শব্দের অর্থ বলতে পারবো জিদের নানা দিক সম্পর্কে জানতে পারবো গল্পটির মূলভাব বর্ণনা করতে পারবো তো চলো আমরা আমাদের পল্লী কবি যিনি তোমাদের এই জিৎ গল্পটি লিখেছেন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি জসীমউদ্দিন জন্মগ্রহণ করেছেন উনিশশো তিন খ্রিস্টাব্দে তার জন্মস্থান ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে শিক্ষাগত যোগ্যতা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও সাহিত্যে এম এ পাশ করেন তার কর্মজীবন শুরু হয়েছে পল্লী সাহিত্যের সংগ্রাহক হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন পল্লী কবি হিসেবে তার উল্লেখযোগ্য কাহিনী কাব্যর মধ্যে রয়েছে নকশিকাঁথার মার সোজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থর মধ্যে আছে রাখালি বালুচর মাটির কান্না শিশুদের জন্য তিনি যে রচনা করেছেন সেগুলোর মধ্যে রয়েছে হাসু এক পয়সার বাসি ডালিম কুমার তিনি নকশিকাতার মাঠের কাব্যর জন্য পুরস্কার পান এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থী আমরা লেখক জসীম জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানলাম এই জীবন ও সাহিত্যকর্ম থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের বা আনন্দ পাঠ বইটির নয় পৃষ্ঠায় যাবে আমি যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো উত্তর তোমরা খুঁজে বের করবে সাথে আরও প্রশ্ন তোমরা তৈরি করবে দেখো লেখক পরিচিতি থেকে যে প্রশ্নটি হতে পারে তুমি একটু নোট করে নাও কত সালে এবং কোথায় জসীম জন্মগ্রহণ করেন লেখক কী হিসেবে পরিচিতি লাভ করেন জসীমউদ্দিনের রচনায় কী ফুটু উঠেছে গ্রাম বাংলার রূপ ও সাধারণ মানুষের জীবনযাত্রার লেখনির জন্য তাকে কী কবি হিসেবে আখ্যায়িত করা হয় লেখকের লেখনীতে কিভাবে রচিত তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম লিখ বলে কবি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থী এরপরে আসো নতুন শব্দ আমরা গল্পটি শুদ্ধ উচ্চারণ করব সেটা ঠিক আছে কিন্তু গল্পটি উচ্চারণ বা পাঠ করার পূর্বে আমরা কিছু নতুন শব্দ সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করি কিছু কিছু শব্দ আছে যেটা আমরা শুনে মনে হচ্ছে যে এই শব্দগুলো আমি আগে কখনো শুনিনি বা জানি না তাহলে চলো আমরা সেই শব্দগুলো একটু জানার চেষ্টা করি দেখো তোমাদের একটু সহযোগিতা নাও জিদ এই জিদ শব্দটির অর্থ এক ঘেমি জিৎ শব্দটির অর্থ কি বলেছি আমি একঘেয়েমি এক ঘেমি মানে আমি যেটা বলেছি তো বলেছি সেটা আমি আর কি করবো না পরিবর্তন করব না আর অথবা বান্দা আমি এটা নিব আমি এটা করব তো করবই আমি এটা নিবো না তো নিব না এই জিনিসটা হচ্ছে তোমার জি চরকা চরকা হচ্ছে সুতা কাটার যন্ত্র হাতে যে সুতা কাটা হয় সেই সুতা কাটার যন্ত্র তৃতীয় একটি শব্দ দেখো মুলাম এখন মুলাম শব্দটা আমরা হয়তো কেউ কেউ পরিচিত মুলাম মানে হচ্ছে নরম তাহলে মুলাম শব্দটির অর্থ কি নরম এরপর দেখো বনি বনিক আমরা ব্যবসায়ী শব্দটা বলে সবাই বুঝতে পারি যিনি ব্যবসা করেন তাকে ব্যবসায়ী বলে কিন্তু আগে দিনে এই যারা ব্যবসা করতেন তাদেরকে বলা হতো কি বণিক তাহলে বণিক শব্দটির অর্থ ব্যবসায়ী টেকসই শব্দটির অর্থ তোমরা সবাই বুঝো যে টেকসই শব্দটির অর্থ হচ্ছে মজবুত এজন্য আমি দিলাম না লিখে বোর্ডে তোমরা আবার বইয়ের আলোকে একটু দেখে নিবে ঘষা পয়সা যে শব্দটা হয়তো আমরা আগে শুনিনি তাহলে ঘষা পয়সা মানে কি ঘষা পয়সা মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া পয়সা যেটা ক্ষয় হয়ে গেছে সে পয়সা ক্ষয়ে যাওয়া পয়সা এরপর আসবে ঘুমর ঘুমর মানে হচ্ছে কি গর্ব এরকম তোমরা একটু বইটা বের করো বইটা বের করে দেখো দশ মিনিটটা আমি বলছি অর্থটা বলে দিচ্ছি তোমরা বই থেকে একটু সহযোগিতা নাও যেমন বলছে বাদানুবাদ বাদানুবাদ মানে কি আমি একজনের সাথে একজন যখন আমার কথার মিলবে না সেটাকে বলা হচ্ছে বাদানুবাদ যার অর্থ হচ্ছে তর্ক বিতর্ক করা পরিপাটি পরিপাটি শব্দটির অর্থ হচ্ছে সাজানো গোছনো মুড়দা মুর্দা শব্দটির অর্থ হচ্ছে মৃতদেহ তাহলে শিক্ষার্থীরা আমরা আমাদের এই পাঠ্য বইয়ের গল্পটি পাঠদানের সময় যে নতুন শব্দগুলো জানব যেগুলোর অর্থ আমাদের আগে ছিল না সেটা জেনে নিলাম চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই তোমরা সকলে তোমাদের পাঠ্যপুপুস্তক আনন্দ পাঠ বইটি বের করো বের করে ছয় নাম্বার পৃষ্ঠাটি বের করো আমরা গল্প বলবো তোমরা গল্পের মতো করে শুনবে তাহলে দেখা যাবে সেটা আমাদের মুখস্থ করতে হবে না যদি তুমি গল্পর মতো করে পড়ো সেই পড়াগুলো সারা জীবন মনে থাকে তাহলে আসো আমরা আমাদের গল্পটা শুরু করি যে লিখেছেন জসিম উদ্দিন এক তাতি আর তার বউ তারা বড়ই গরিব কোনো দিন খায় কোনো দিন খাইতে পায় না তাঁত খুঁটি চালাইয়া কাপড় বুনাইয়া কি বা তাহাদের আয় আগেকার দিনে তাহারা বেশি উপার্জন করিত তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য কত বাসা জাদিরা কত নবাব জাদিরা তাহাদের উঠানে গড়াগড়ি খাইত এই কথাটার মানে হচ্ছে কি একসময় তাঁতিরা যে তাঁতের কাপড় বুনত সেই কাপড় নেওয়ার জন্য নবাব জাদি অর্থাৎ নবাবদের মেয়েরা বৌরা বাসাদের মেয়েরা এসে কি করতো তাতিদের উঠানে এসে লাইন ধরে থাকা বা ভিড় করে থাকা যেটাকে বুঝে সেরকম ভিড় করে থাকতো তাদের হাতে বুনানো শাড়ি পাওয়ার জন্য তখন একখানা শাড়ি বুননে মাসের পর মাস সময় লাগিত কোনো কোনো শাড়ি বুনন করতে বছরেরও বেশি সময় ব্যয় হতো অর্থাৎ একটা শাড়ি বুনতে তাদের অনেক দিন সময় লেগে যেত সেই সব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইতো অর্থাৎ তারা খুব যত্ন সহকারে সেই শাড়িগুলো বুনত রাত থাকিতে উঠিয়া তাঁতের বউ চরকা লইয়া গড়ার গড়ড় গড়র করিয়া সুতা কাটিত অর্থাৎ যখন রাত থাকতো আলো ফোটার আগেই ভোরের আগে তারা কি করতো চরকায় সুতা কাটত এটারও একটি কারণ আছে খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না এমনই সরু করিয়া সে সুতা কাটিত ভোরবেলায় আলো আধারির মধ্যে সুতা কাটা শেষ হবে অর্থাৎ ভোরের যে আলোটা আসছে বা আধার আধার ভাব সেই সময় তাদের সুতাটা কাটতে হবে এটার কারণ হচ্ছে সূর্যের আলো যখন চারদিকে ছড়াইয়া পড়িত তখন সুতা কাটিলে সুতা তখন মন মুলাম হয়তো না আমরা পোশাক পরিচ্ছদ পরতে গেলে আমরা কাপড় কেনার সময় একটু লক্ষ্য করি কাপড়টা কি সফট বা নরম আছে এটা পরতে আমার আরামদায়ক হবে সূর্যের আলো ফোটার পর যে সুতা দিয়ে চরকা কাটা হতো সেটা পোশাক কি হতো নরম হতো না আর সেটার চাহিদা থাকতো না তাঁতিবউ যখন চরকার সুতা কাটা শেষ করতো তখন তাঁতি সে সুতার মধ্যে কি করতো নানা রকম রঙ মিশিয়ে দিত এত সরু সুতা আঙুল দিয়ে ধরিলে ছিঁড়িয়া যায় তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া মানে কি সুতাটা যদি হাত দিয়ে ধরতে যায় তখন কি করবে সুতাটা ছিঁড়ে যাবে এই জন্য বাঁশের শলার মধ্যে প্যাঁচায় প্যাঁচায় নিত যাতে সুতাটা ছিঁড়ে না যায় কত রকমের নকশা করিয়া তাতি কাপড় বুনাইত সেই শাড়ির ওপর বুনোট করা থাকিত কত রাজকন্যার মুখ রঙিন মুখের হাসি অর্থাৎ এই শাড়ির নকশাগুলো দেখে পছন্দ করলে যেমন আমি বা তোমরা আমরা একটা জিনিস যখন পছন্দ হয় তখন সেই জিনিসটা পাওয়া হয়ে গেলে আমরা খুশি হয়ে যাই ঠিক তেমনিভাবে সেই শাড়ির নকশাগুলো যখন রাজকন্যাদের মুখে মানে রাজকন্যাদের পছন্দ হইতো তখন তারা কি করত খুব সুন্দর হাসি দিত কত রূপকথার কাহিনী কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা গড়ে গড়ে মেয়েরা সে শাড়ি পরিয়া যখন হাঁটিত তখন সেই শাড়ির ভাজে বাজে কত গুলে বকোয়ালি আর কত লোবানকন্যার কাহিনী ছড়াইয়া পড়িত এখন আমরা এক একটা পোশাক বের হয়েছে তোমরাই বলো মেয়েরা বা ছেলেদের এই ড্রেস ওই ড্রেস যখন তুমি এই ড্রেসটা পরে আমাদের বর্তমান সময়ে ড্রেসগুলো আসে কি নায়ক নায়িকাদের নাম অনুসারে তখন তুমি সেই ড্রেসটা পরে সাপোজ ঈদের মধ্যে পরে বের হলে আমি এই ড্রেস পরেছি আমি অমুক ড্রেস পরেছি এটা পরে তোমরা কি করো আনন্দ করো গল্প করো ঠিক তেমনি আগের দিনও যারা এই নতুন শাড়িটি পরতো তখন এই নতুন শাড়িতে নিয়ে অনেক গল্প করত শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর অর্থাৎ সেই শাড়িগুলোর নামগুলো একটু শুনো কলমি ফুল গোলাপ ফুল মন খুশি রাসমগুন মধুমালা কাজলতা বালুচন তাহলে এই শাড়িগুলোর নাম শুনিয়ে তোমরা বুঝতে পারছো যে এই শাড়ির মধ্যে কী ধরনের নকশা বা কী ধরনের চিত্র ফুটিয়ে তুলতো শাড়িগুলোর নাম শুনিয়া কান জুড়াইয়া যায় কিন্তু কিসে কি হইয়া গেল দেশে রাজা গেল অর্থাৎ রাজা বাসাদের দিন শেষ হলো একসময় কী করে আসলো দেশবাসী পথের ভিকারি সাজিল এখন মানে দেশের জনগণ পথের ভিকারি হয়ে গেল কেন বিদেশি বণিক অর্থাৎ নবাব বা রাজাদের যখন শাসনামল শেষ হলো তখন বিদেশি বণিকরা অর্থাৎ সেই আমাদের ইংরেজরা উপনিবেশিকরা এসে আমাদের দেশে জায়গা দখল করে নিল আর তারা এসে কি করলো কাপড়ের কল বসাইলো কলের ধোয়ার ওপর সার হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগলো অর্থাৎ যখন আমাদের দেশে এই কাপড়ে কল লাগানো হলো তখন মুহূর্তের মধ্যে অনেক কাপড় তৈরি হয়ে গিয়ে কি করলো সারা দেশে ছড়িয়ে পড়ল আর এই যে কাপড়ের গুলো সেই কাপড়গুলো মুহূর্তের মধ্যে অনেকগুলো তৈরি করা হয় সময় কম লাগে পরিশ্রম কম হয় যার কারণে এগুলো কি হলো দামেও সস্তা হলো কিন্তু কাপড়ের মানটা কি ছিল না সে হাতে বোনা তাঁতের শাড়ির মতো ছিল না কিন্তু এদেশের মানুষ কী করলো যেটা সস্তায় পাওয়া যায় কম দামে পাওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করলো তারা আরামদায়ক কিনা সেটা দিকে লক্ষ্য রাখলো না আর এর প্রভাবে কি করলো এর প্রভাবে দেখা গেল যে তাঁতিদের যে শাড়িগুলো তারা তৈরি করার পর হাঁটে নিয়ে যায় সেগুলোর দাম বেশি আর তাতে কলে যে শাড়িগুলো সেগুলো তো নকশা খুব সুন্দর করে করা হয় সে কলের শাড়িগুলো বিক্রি হতে লাগলো তাঁতিদের শাড়ি বিক্রি হলো না তারা তাঁতিরা হাটে নিয়ে যাওয়ার পর আবার সেটা না বিক্রি করতে পেরে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতো আর বাড়িতে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় হাটে যদি বিক্রি করতে না পারে তাহলে তা তো কোনো উপার্জন হবে না তাহলে তাদের সংসারগুলো কি হবে অভাবে যাবে হাট হইতে আর এই অভাবের কারণে এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতো কী করে তারা কিছু খেতে পারে না কিন্তু তাঁতের বা বউ সে কথা কিছুতেই বুঝিতে চায় না বা পারে না সে তাতিকে বলে তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালো মতো খাইতে পারিলাম না এত করিয়া তোমাকে বলি হাটে যাও ভালো মতো একটা মাছ কিনিয়ে আনো সে কথা কানেই তোলো না এখন আমি তোমাদের এই লাইনটার ভিত্তিতে তোমাদের এখনকার পরিস্থিতিটা আমি একটু বলি যে তাতে কেন এনে দিতে চাচ্ছে না বা পারছে না তার বিক্রি হচ্ছে না তার কাছে অর্থ নেই যার কারণে সে কী করতে পারছে না তাঁতির বউকে তার পছন্দ মতো কোনো খাবার এনে দিতে পারছে না আমাদের এই করোনা পরিস্থিতির কারণে আমাদের আশেপাশের দিকে লক্ষ্য করলে দেখবে যে অনেকের ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল লকডাউনের কারণে অনেকে খেতে পারেনি কিন্তু তাদের ছেলে ছেলেমেয়েরা হয়তো তোমাদের মতোই কেউ বাবা মার কাছে বায়না ধরেছে এই দিয়ে আমাকে এটা দিতেই হবে এটা আমাকে এনে দিতেই হবে কিন্তু তোমরা কখনো ভাবো না যে বাবা মায়ের সেই সামর্থ্য থাকলে তারা আগে সন্তানদেরকেই দেয় আগে ঘরের চাহিদাটাই পূরণ করে তারা আগে নিজে নেয় না এই গল্পে শুধু আমরা গল্প পড়ে যাবো তা না এই তাঁতি বইয়ের কথাগুলোর থেকে আর তাঁতির গল্প থেকে আমরা একটু নিজেদেরকে সংশোধন করব। সব কিছুতে মর্জি নিবো না তাহলে চলো পরের অংশটুকু আমরা একটু দেখি তাতে উত্তর করে এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনে আনবো সে হাট যায় পরের হাট যায় আরও এক হাট যায় তাতে কিন্তু মাছ কিনিয়া আনে না অর্থাৎ আমরা বাবা মার কাছে আবদার করি আমাকে এটা দিও বাবার হাতে যখন টাকা না থাকে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি সামনে কিনে দিব। কয়দিন পরে কিনে দিব সে তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়াই দৌড়ল এ হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রহিল পরিয়া তোমার চরকা রহিল পড়িয়া তোমার নাটাই আমি আর নলি কাটিব না রহিল পরিয়া তোমার শলা আমি আর কেনা কাড়াইব না শুধু শাক ভাত আর শাক ভাগ খাইতে খাইতে পেটে চর পড়িয়া গেল তাও যদি পেট ভরিয়া খাইতে পারতাম অর্থাৎ কলের কাপড়ের কল বসার কারণে তারা ঠিকমতো ভালো মন্দ খাবে তো দূরের কথা পেট ভরে তিনবেলা ভাতি খেতে পারত না তাতে আর কি করে একটা ঘষা পয়সা ওই যে বলেছি ঘষা পয়সা মানে খুয়ে যাওয়া পয়সা তা লইয়া তাতে হাঁটে গেল এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দর দস্তর করিয়া সে ঘষা পয়সাটা দিয়ে তাতে তিনটা ছোট মাছ কিনে আনিল মাছ দেখিয়া তাতে বউ কি খুশি আল্লাহ আটখানা হইয়া সে মাছ কুটিতে বসিল এভাবে ঘুরাইয়া ওভাবে ঘুরাইয়া কত ঘুমর করিয়া সে মাছ কুটিল যেন সত্য সত্যি একটা বড় মাছ পুটিতেছে অর্থাৎ তাঁতি অনেক অনেকদিন পর মাছটা পেয়ে এমনভাবে কাটছে আনন্দের সাথে মনে হচ্ছে সে অনেক বড় একটা মাছ কাটতেছে তারপর পরিপাটি করিয়া সে মাছ রান্না করিয়া তাতিকে খাইতে ডাকিল তাতি আর তার বউ খাইতে বসিল তিনটা মাছ কে দুইটি খাবে আর কে একটি খাবে কিছুতেই তারা ঠিক করিতে পারে না একটু লক্ষ্য করে শুনো তাতি বউকে বলে দেখো রোদে ঘামিয়া কত দূরের পথ হাঁটিয়া এই মাছ কিনিয়া আনিয়াছি আমি দুইটি মাছ খাই তুমি একটা খাও বউ বলে উহ তাহা হইবে না এতদিন বলিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনাইয়া আনিলাম আমি দুইটা মাছই খাইব তাতি বলে তাহা কিছুতেই হইবে না কথায় কথায় আরও কথা ওঠে তর্ক বাড়িয়া যায় সেই সঙ্গে রাতও বাড়ে কিন্তু কিছুতেই মীমাংসা হয় না কে দুইটি মাছ খাইবে আর কে একটি মাছ খাইবে অনেক বাধানুবাদে অনেক কথা কাটি রাতও অর্ধেক হলো তখন দুইজন স্থির করিল তাহারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে যে আগে কথা বলিবে সেই একটা মাছ খাইবে তাতে একদিকে মুখ করিয়া তাঁতের বউ অন্যদিকে মুখ করিয়া শুয়া রইল থালা বড়া ভাত পড়িয়া রইল রাত কাটিয়া বোর হইল কিন্তু কারো মুখে কোনো কথা নাই বোর কাটিয়া দুপুর হইল কিন্তু কারো মুখে কোনো কথা নেই দুপুর কাটিয়া সন্ধ্যা হইল কারো মুখে কথা নাই বেলা যখন পর আকাশে কিনারায় সাজের কলসি ভরো বড় পাড়ার লোকেরা বলা বলি করে আরে ভাই আজ তাতিয়া আর তাঁতের বউকে দেখিতেছি না কেন তাদের বাড়িতে তাঁতের খটখটরও শুনি না চরকার গড়র গড়রও শুনি না কোনো অসুখ বিসুখ করিল নাকি আহা তাতে বড় ভালো মানুষটি বেচারা গরিব হইলে কি হয় কারো কোনো ক্ষতি করে নাই কোনো দিন একজন বলিল চলো ভাই দেখি আসি ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি পাড়ার লোকেরা তাতে দরজা আসিরা ডাকা ডাকি আরম্ভ করিল কিন্তু কোনো সারা শব্দ নাই ভিতর হইতে দরজা বন্ধ তখন তারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল তাতিয়া তাঁতির বউ শুইয়া আছে নরে না চরে না ডাকিল সারা দেয় না তারপর গায়ের মূল্লা আসিয়া পরীক্ষা করে স্থির করিল তাহারা মরিয়া গিয়াছে তোমরা একটু লক্ষ্য করে শোনো খুব মজার বিষয় আছে এখানে আহা কি ভালোবাসা রে তাঁতি মরিয়াছে তাহার শোকে তাঁতি বউ মরিয়া গিয়াছে এমন মায়া খুবই কম দেখা যায় এসবাই আতর গোলাপ মাখাইয়া কাপড় পরাইয়া কাফন পরাইয়া এদের একই কবরে দাফন করি সেখান হইতে মাইল দূরে এই অবেলায় কে সেখানে যাইবে পাড়া দুইজন লোক মরা লইয়া যাইতে রাজি হইল মোল্লা সাহেব গোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন কবর দেওয়ার সময় জানাজা পড়িতে হইব গোরস্থানে মুর্দা আনিয়া নামানো হইল মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তার গোড়াটা বাঁধিয়া সমস্ত তদারক করিতে লাগিলেন তার নির্দেশ মতো কবর খোঁড়া হইল তাতে আর তাতির বউকে গোসল করাইল কাফন পরাইয়া সেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না তাহাদের বুকের ওপর বাঁশ চাপিয়া দেওয়া হইল তখনও তাহারা কথা বলে না তারপর যখন সেই বাঁশের ওপর কোদাল কোদাল মাটি ফেলানো হইতে লাগিল তখন বাঁশ খুঁটির সময় তাতে লাফাইয়া লাফাইয়া বলিয়া উঠিল তুই দুইটা খা আমি একটা খাবো তো সঙ্গে ছিল দুজন লোক আর মোল্লা সাহেব তারা ভাবিল নিশ্চয়ই ওরা বুথ হইয়া জাগিয়া উঠেছে সঙ্গের দুজন লোক মনে করিল তাতি যে তার বউকে দুইটা খাইতে বলিল নিশ্চয়ই তাহাদের দুজনকে খাইতে বলিল তখন তারা ঝুড়ি কোদাল ফেলিয়া দে যে যত আগে পারে মোল্লা সাহেব মনে করিলেন তাতি নিজেই আমাকে খাইতে আসিয়াছে কারণ মোল্লা সাহেব একা ছিল তখন তিনি তাড়াতাড়ি আসিয়া গোড়ার পিঠে সোয়ার হইয়া মারিলেন চাবু বয়ের চোটে খুঁটি হইতে গোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন দেখো চাবুক খাইয়া গোড়ার খুঁটি উপরাইয়া দিল ছোট গোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লা সাহেবের পিঠে তত লাগে তিনি ভাবেন বুঝি ভূত আসিয়া তার পিঠে ধাত বসিতেছে তখন তিনি আরও জোরে জোরে গোড়ায় গায়ে চাবুক মারেন আর দড়ি সমেত খুঁটা আসিয়া আরও জোরে জোরে তার পিঠে লাগে হাসিতে হাসিতে আর তাঁতির বউ বাড়ি আসিয়া খাইতে বসিল তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে জিৎ গল্পটি পড়েছি দেখো এই জিৎটা করার কারণে কত কিছু ঘটনা ঘটে গিয়েছে অনেক ঘটনা অনেক কিছু হওয়ার পর কি করলো তারা আপোষে চলে আসলো ঠিক আমরা আমাদের জীবনে এমন বিষয় নিয়ে জিদ করবো না তার সাথে পরিবারের সামর্থ্য অনুযায়ী আমরা আবদার করব নিজেদের সংযত রাখবো নিজেদেরকে পরিচালিত করব। এই গল্পটির আলোকে তোমরা নিজেরা নিজেরা প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখে খাতা লিখে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিরাপদে থাকবে এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে